একজন যুবক যার চোখে লজ্জা, কোনো ইতির মুখোমুখি চেহারার সম্মুখীন হওয়ার সাহস যার নেই, সে কি তবে প্রেমহীন রয়ে যাবে? পাগল মন জানতে চায়। হ্যালো ইতি, হ্যাঁ স্পিকার অন করতেছি, আমি আসলে শুনি। ক কি হয়েছে ক? আমি শালুক দুজনেই আছি। তোদের শাবুল ভাই তো আমাকে আরেকটা মেসেজ পাঠাইছে। কি মেসেজ লিখেছে? সে লাজুক, কোনো ইতির চেহারার মুখোমুখি হওয়ার সাহস তার নেই, তাই বলে কি সে প্রেমহীন থেকে যাবে? তার পাগল মন নাকি এটা জানতে চায়। সনীতি আচ্ছা মতন গালাগালি করে একটা মেসেজ দিয়ে দে, নাকি তোর মতো একটু নাচাই? বুঝলে, তুই যেমন dabaguru.com কে নাচাচ্ছিস ওরকম করে। ইতি আমি একটা কথা কই, দুনিয়ার মধ্যে সবাক সব কিছু পারতে হবে আমার কোনো কথা নাই, ঠিক আছে? আমি সবাই হতে পারবে না। আমি কই কি, তুই দুনিয়ার যত গালাগালি আছে সব কিছু দিয়ে একটা SMS পাঠায় দে, আমার মতো নাচাতে গিয়ে যদি তুই নিজেই নাচে যাইস তাহলে পরে তার হইল না, তাই না শালুক? আমার মনে হয় তুই গালাগালি দিয়ে যত পারিস একটা SMS পাঠায় দে শাবল ভাই। কি গালাগালি করব, আমি তো বেশি গালাগালি জানি না। শোন আমি কচ্ছি, তুই প্রথমেই লেখ হামান্দিস্তায় ফেলায়া তোমাক শেষ, তারপরে যদি বেহায়াপনা করে SMS পাঠায় তালি পরে লিখবি যে তোমাক বটিত ফেলায় কুটবো, তারপর আর কি কথা শালু, জাতায় ফেলে দৌড়বো, এই কথা লিখে দিই। একটা মানুষকে কেউ এভাবে গালাগালি করে? ওরে ইতিরে তুই চিনিস নে, তুই ছেলেগিরে চিনিস নে, এগের গিরায় গিরায় শয়তানি, বুঝতে পেরেছিস? আরো কটে গাল দিতে পারিস ইতি, লেগজে আপনাকে আমি আলমের এক নাম্বার পচা সাবান দিয়ে কসব, উঠল লেপার কাদার মতো পা দিয়ে খসব, ঠিক কইছি না? থাক থাক আর লাগবে না, এত গাল একবারে দিলে বেচারা তো হার্ট অ্যাটাক করবে। আরে কি বলতিছিস তুই ইতি, ছেলেকের হার্ট থাকলে না তা ফেল করবে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আচ্ছা সত্যালি পরে তোর আমার যা করলি আমি সেগুলো লিখে মেসেজ পাঠাই। ঠিক আছে ইতি, কালকে সকাল সকাল চলে আসিস। আচ্ছা তার আগে আমি এখন মেসেজটা লিখি। ঠিক আছে।